শরীফ স্যারের সৌজন্যে আজকের এই টিউটোরিয়াল। এখানে আমরা স্কুলের একটি মনোগ্রাম তৈরি করব। প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে নতুন একটি পেজ ওপেন করে নেই, জুম করে বড় করলাম। ইলিপস টুল সিলেক্ট করে এখানে আমরা মনোগ্রামটির পরিমাপ লিখে দিলাম 2 ইঞ্চি 2 ইঞ্চি। একটি বৃত্ত দেখতে পাচ্ছি আমরা, এটি কপি করে অর্থাৎ কন্ট্রোল সি দিলে কপি, এবং আমরা পেস্ট ইন ফন্ট কন্ট্রোল এফ এটাতে দিয়ে নিলাম। এখন অল্টার ক্লিক করে এটিকে ইচ্ছে মতো ছোট করে নিলাম। এই ভেতর দিয়ে যে লেখাটি আমরা লিখতে চাচ্ছি সেটি লিখতে গেলে আমাদেরকে আবারও আরেকটি কপি করে নিতে হবে, এবং এটি টাইপ টুল টাইপ অন এ পাথ টুল সিলেক্ট করে নিলাম। নেয়ার পরে এখন আমি এখান থেকে ফন্ট নির্বাচন করব, সুতনে দিয়ে লিখতে চাচ্ছি, আকার একটু বড় করে দিলাম। লেখাটি অ্যাডজাস্ট করার ক্ষেত্রে আমরা ছোট বড় বিভিন্ন রকমের কাজগুলি করতে পারি। আমি এটিকে বরাবর সোজা উপরের দিকে দিয়ে দিলাম। এই লেখাটি কপি করে আমি নিচের পর্ষদটিতে দিতে পারি, এবং যেখানে আমি হয়তো লিখে দিলাম স্থাপিত এখানে হয়তো কিছু সালটা এরকম লিখে দিলাম আর কি। হয়ে গেল মনোগ্রামের মূল কাজটি। এই মনোগ্রামটি হয়তো দেখার সুন্দরের জন্য আমরা এখান থেকে স্ট্রোকটা একটু বাড়িয়ে দিতে পারি, ভেতরের টিকেও একটু বাড়িয়ে দিতে পারি, যেভাবে এটাকে মানানসই এবং ভিজিবল করা যায়। এরপর এখানে আমরা দুই প্রান্তে দুটো স্টার চিহ্ন দিয়ে দিলাম এটাকে সুন্দর করার জন্য। এখন মনোগ্রামের ভেতরের অংশে আমরা যে কোনো ধরনের ছবি বা সিম্বল প্রতীক এগুলো ব্যবহার করতে পারি। আমি যদি এখানে একটি বইয়ের ছবি দিই, তাহলে আমরা প্রথমে চলে যাচ্ছি রেকট্যাঙ্গেল টুলে। এই রেকট্যাঙ্গেল টুল থেকে আমরা নিতে পারি, অথবা যদি শুধু পেন টুল দিয়ে আমরা করি তাহলেও খারাপ হয় না। যেমন আমরা একটি পার্ট নিলাম বইয়ের, এটিকে রিফ্লেক্ট দিয়ে কপি করে নিলাম, আরেকটি পার্ট হয়ে গেল। এভাবে আমরা খুব সহজে একটি বই তৈরি করতে পারি, এবং বইটিকে যথাস্থানে স্থাপন করে দিলাম।
আমরা বইয়ের বিভিন্ন ধরনের লেখা বা অক্ষর প্রতীক এগুলিও দিতে পারি। আবার এভাবে আমরা ড্যাশ ড্যাশ করে অ্যাডোবির কাজটি যেহেতু ডিজাইনের কাজ, সেই জন্য এখানে ধৈর্যটি বিশেষ প্রয়োজন। ধৈর্যের আলাদা একটি গুরুত্ব আছে। আমরা এভাবে দিয়ে দিতে পারি, একই রকম ভাবে আলোর শিখা আমরা দিতে পারি, মোমবাতি দিতে পারি, সব এই অ্যাডোবির মাধ্যমেই করা সম্ভব। মোমবাতির একটি শিখা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন এই শিখাটির চারিদিকে বা অর্ধবৃত্ত করে আমরা সবগুলি কাজ বোঝা হয়তো মুশকিল হয়ে যাবে, কিন্তু অ্যাডোবির কাজের ক্ষেত্রে এটি আমরা এভাবে কিছু আলোকরশ্মি তৈরি করে দিতে পারি।
এভাবে দেখুন খুব সহজে আমরা তৈরি করে ফেললাম। সুন্দর একটি শেপ, এটিকে আমরা ইচ্ছে করলে এভাবে বইয়ের পিছনে আমরা দিয়ে দিতে পারি। হয়ে গেল আমাদের মনোগ্রাম। আমরা এখন ইচ্ছে করলে এই মনোগ্রামটিকে যে কোনো ফরম্যাটে নিয়ে যে কোনো জায়গাতে ইউজ করতে পারব, এবং এটিকে যদি আমি ছোট বড় বিভিন্ন আকারের করতে চাই তাহলে অবজেক্ট করে নিয়ে পরে এটিকে আমি ছোট করতে পারবো, বড় করতে পারবো। এভাবে আমি মনোগ্রামটি কাজে লাগাতে পারি। ওকে, ধন্যবাদ।